Assalamu alaikum everyone, welcome to Unique School official live session supported by Dishari Eye Hospital and Dental Care. আমি আয়েশা সিদ্দিকা, আজকে অনেক দিন পর আপনাদের সামনে আবার এসে হাজির হয়ে গেছি নতুন একটা টপিক নিয়ে আলোচনা করার জন্য। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন, আপনাদের সবার দোয়াই আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। সো আজকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করা হবে। সো আমরা টপিকটাতে যাওয়ার আগে আমি সবাইকে রিকোয়েস্ট করব, আমাদের এই লাইভ সেশনটা বিভিন্ন স্টাডি গ্রুপ সহ নিজেদের ওয়ালে শেয়ার করে দিবেন। এটা আজকের টপিকটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক, সবাই কিন্তু বেশি বেশি শেয়ার করবেন আর সবাই তাড়াতাড়ি জয়েন করুন। আমার সাউন্ডটা ক্লিয়ার আছে কি না এবং আমাকে ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে কি না সবাই একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের মেইন টপিকে চলে যাব, সবাই কিন্তু জয়েন করুন। আমরা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আপনারা নিশ্চয়ই বোর্ডে দেখে বুঝে গেছেন আমাদের আজকের টপিকটা হলো কি, প্রিপোজিশন। সো সবাই তাড়াতাড়ি করে জয়েন করুন এবং বিভিন্ন স্টাডি গ্রুপে আজকের লাইভ সেশনটা শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট সেকশনে বেশি বেশি করে আপনার ফ্রেন্ডদের মেনশন করুন, যাতে করে এই ইম্পর্ট্যান্ট টপিকটাতে তারাও আমাদের সাথে জয়েন হতে পারে। ঠিক আছে, আমরা কিন্তু কিছুক্ষণের মধ্যে আমাদের লাইভ সেশনটা শুরু করে দিব, সবাই তাড়াতাড়ি করে জয়েন করে ফেলুন। সো আমাদের আজকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করা হচ্ছে। কিছু ব্যক্তিগত ব্যস্ততার কারণে অনেক দিন কিন্তু লাইভে আসা হয় নাই। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন, আপনাদের সবার দয়া আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। সবাই কিন্তু তাড়াতাড়ি করে লাইভটাতে জয়েন করে ফেলুন, আমরা আর কিছুক্ষণের মধ্যে লাইভটা শুরু করতে যাচ্ছি। ঠিক আছে, সবাই তাড়াতাড়ি করে লাইভ সেশনটা বিভিন্ন স্টাডি গ্রুপে শেয়ার করে ফেলুন। আমরা আর 2 মিনিট পর লাইভ সেশনটা শুরু করব। ঠিক আছে, আজকের টপিক নিয়ে কিন্তু আমরা আলোচনা করতে যাচ্ছি। আজকের টপিকটা হলো গিয়ে প্রেপোজিশন, যেটা নিয়ে অনেকের অনেক রকম কনফিউশন থাকে এবং এগুলোর ব্যবহার নিয়ে আমরা একটু সবসময় ভয়ে থাকি যে কোনটা কখন ব্যবহার করতে হবে। আমরা কিছু ইজি স্টেপের মাধ্যমে এই যে প্রিপোজিশনের ভয়টা পুরোটা কাটিয়ে ফেলবো ইনশাল্লাহ। সবাইকে মনোযোগ দিয়ে লাইভ সেশনটা দেখতে হবে আর বিভিন্ন স্টাডি গ্রুপে কিন্তু এই লাইভটা শেয়ার করতে ভুলবেন না, আর নিজেদের ওয়ালেও অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্ট সেকশনে বেশি বেশি করে আপনার বন্ধুদের মেনশন করে জানিয়ে দিন, যাতে করে ওরাও আপনাদের সাথে লাইভ ক্লাসটা জয়েন করতে পারে। আমরা আর কিছুক্ষণের মধ্যে আমাদের লাইভটা শুরু করব, আমাদের ক্লাসটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমরা 2 মিনিট অপেক্ষা করব, এরপরে কিন্তু আমরা আমাদের মূল টপিকের আলোচনায় চলে যাব। ঠিক আছে, আমাকে কি ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে এবং আমার সাউন্ডটা শোনা যাচ্ছে কি না একটু কাইন্ডলি আমাকে কেউ কমেন্টস করে জানাবেন। তাহলে আমরা আর দেরি না করে শুরু করে দিই আমাদের আজকের টপিক নিয়ে ডিসকাশন। ঠিক আছে, আজকে আমাদের টপিকটা হচ্ছে প্রিপোজিশন। ঠিক আছে, যে প্রিপোজিশন নিয়ে আমাদের সবার অনেক ভয় থাকে, আমার নিজেরও অনেক ভয় ছিল, বাট আজকে আমরা যেভাবে আলোচনা করব আশা করছি এরপরে আমাদের কনফিউশনগুলো দূর হয়ে যাবে। আর প্রিপোজিশনটা কিন্তু অনেক বড় একটা বিষয় যেটাকে আমাদের বিভিন্ন ধাপে ধাপে অল্প অল্প করে শিখতে হবে, যাতে করে আমাদের ভালোভাবে এই জিনিসটা মনে রাখতে সুবিধা হয়। সো আজকে কিন্তু আমরা প্রিপোজিশনের কিছু প্রিপোজিশনের ব্যবহার জানবো, আমরা পরে নেক্সট আরও দুটো লেসনের মাধ্যমে আমরা পুরো প্রিপোজিশন চ্যাপ্টারটা কমপ্লিট করব। ঠিক আছে, আজকে তাহলে আমরা শুরু করে দিই। সবার আগে আমাদের জানতে হবে প্রিপোজিশনটা কি বা এটা আমরা কেন ব্যবহার করব। ঠিক আছে, প্রিপোজিশনটা আমরা কেন ব্যবহার করব। আমরা যখন একটা সেন্টেন্স লিখি, ওই সেন্টেন্সে নাউন প্রোনাউন থাকে,
সো ওই নাউন প্রোনাউনের সাথে একটা নাউন প্রোনাউনের সাথে অন্য একটা নাউন প্রোনাউন কিংবা অবজেক্টের যে কী সম্পর্ক থাকে ওই সম্পর্কটা যে ওয়ার্ড ব্যবহারের মাধ্যমে আমরা বুঝতে পারি যে ওয়ার্ডটা ওই যে নাউন প্রোনাউন আর অবজেক্টের সাথে আমাদের সম্পর্কটা বলে দেয় সেই ওয়ার্ডটাই হচ্ছে প্রিপোজিশন। তার মানে আমরা কি বুঝতে পারছি, প্রিপোজিশন মানে হচ্ছে একটা সেন্টেন্সে নাউন বা প্রোনাউন যদি থাকে ওই নাউন বা প্রোনাউনের সাথে অবজেক্টের যে সম্পর্কটা আছে যে ওয়ার্ডটা ওই সম্পর্কটা আমাদেরকে বুঝতে সাহায্য করে সেই ওয়ার্ডটা হচ্ছে গিয়ে প্রিপোজিশন। তার মানে প্রিপোজিশনে আমরা একটা সেন্টেন্সের মধ্যে নাউন প্রোনাউনের সাথে অবজেক্টের সম্পর্কটা বুঝতে পারি। আশা করছি প্রিপোজিশনের ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। আমি আরেকবার ক্লিয়ার করে বলি, একটা সেন্টেন্স যখন আমরা লিখি সেখানে নাউন প্রোনাউন থাকে, অবজেক্ট থাকে, নাউন প্রোনাউন সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়, ওই যে সাবজেক্টের সাথে অবজেক্টের যে রিলেশনটা আমরা যেই ওয়ার্ডের মাধ্যমে বুঝতে পারি সেই ওয়ার্ডটা হচ্ছে গিয়ে প্রিপোজিশন। সেই ওয়ার্ডটা কি? প্রিপোজিশন। আমরা যদি এক্সাম্পলের মধ্যে লিখি ইনশাল্লাহ আমরা আরও ভালোভাবে বুঝতে পারবো। আমরা একটা এক্সাম্পল দিই। আই অ্যাম ইন দি ক্লাস, ঠিক আছে, এখানের মধ্যে আই আই হলো গিয়ে একটা প্রোনাউন, আই হলো একটা প্রোনাউন। আর যে এখানে এই যে দি ক্লাস এইটা কিন্তু একটা অবজেক্ট, হ্যাঁ এটা একটা অবজেক্ট। এই যে প্রোনাউনের সাথে অবজেক্টের সম্পর্কটা আমরা কিভাবে বুঝবো? ইন প্রিপোজিশনটা ব্যবহারের মাধ্যমে, ঠিক আছে। ইন প্রিপোজিশনটা যেহেতু আমরা ব্যবহার করেছি, প্রিপোজিশনটা আমরা এখানে ব্যবহার করার কারণে আমরা প্রোনাউনের সাথে অবজেক্টের সম্পর্কটা ক্লিয়ারভাবে বুঝতে পেরেছি। এই যে ইনটা ব্যবহার করেছি আমরা সেই কারণে কিন্তু সেন্টেন্সটা শুনতে এবং সেন্টেন্সটাতে প্রোনাউন এবং অবজেক্টের সম্পর্কটা আমাদের কাছে ক্লিয়ার হয়েছে। সো আমরা এখন বুঝতে পারছি যে নাউন প্রোনাউনের সাথে অবজেক্ট মানে সাবজেক্টের সাথে অবজেক্টের সম্পর্কটা যে ওয়ার্ডটা আমাদের বুঝতে সাহায্য করে ওই যে এই দুটো জিনিসের মধ্যে রিলেশনটা যে ওয়ার্ডের মাধ্যমে আমরা বুঝতে পারি সেই ওয়ার্ডটা হলো গিয়ে প্রিপোজিশন। আশা করছি সবার কাছে ক্লিয়ার হয়েছে। এরপরেও যদি কারো কোনো রকমের কোনো কোয়েশ্চেন থাকে বা কোনো যদি বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমি অবশ্যই লাইভ চলাকালীন যদি কমেন্টটা দেখে থাকি রিপ্লাই করে দিব। আর যদি কোনোভাবে দেখতে না পারি বা কোনোভাবে মিস হয়ে যায় আমি অবশ্যই লাইভটা শেষ হলে অবশ্যই রিপ্লাই করে দিব। সো কারো কোনো রকম কোয়েশ্চেন থাকলে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন, ঠিক আছে। এরপর তাহলে এখন আমাদের প্রিপোজিশনের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে, তাই তো? আশা করছি সবার কাছে ক্লিয়ার হয়েছে। এখন আমরা জানবো অনেক কিছু প্রিপোজিশনের ইউজেস সম্পর্কে, ঠিক আছে। কিছু প্রিপোজিশনের ব্যবহার আমরা এখন জানবো। প্রিপোজিশন কিন্তু অনেকগুলো প্রিপোজিশন আছে, আমরা তো সবগুলো একসাথে শিখতে পারবো না, আমরা অল্প অল্প করে শিখব যাতে আমাদের ভালোভাবে জিনিসটা আয়ত্তে আসে। সো আমরা আস্তে আস্তে শিখব। আমরা আজকে কয়েকটা প্রিপোজিশনের ব্যবহার সম্পর্কে জানব। আজকে আমরা যে প্রিপোজিশনটার ব্যবহার সম্পর্কে জানব, দেখি কারো কেউ গেস করতে পারবে না আমি সবার প্রথমে কোন প্রিপোজিশনটার ব্যবহার নিয়ে আলোচনা করতে যাচ্ছি বা কোন প্রিপোজিশনের ব্যবহারটা আজকে আমি সবার প্রথমে লিখব, কোন প্রিপোজিশনটা কেউ কি বলতে পারবেন? যারা যারা জয়েন করেছেন আমি আশা করব সবাই লাইভ সেশনটা বিভিন্ন স্টাডি গ্রুপ সহ নিজেদের ওয়ালা অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্ট সেকশনে বন্ধুদেরকে মেনশন করতে ভুলবেন না, যাতে করে আপনাদের সাথে সাথে তারাও লাইভ ক্লাসটা জয়েন করতে পারে, আমাদের সাথে প্রিপোজিশনটা যেন তারাও আলোচনা করতে পারে, ঠিক আছে। সো আজকে আমরা সবার প্রথমে যেই প্রিপোজিশনটা নিয়ে প্রিপোজিশনটার ব্যবহার সম্পর্কে জানবো সেই প্রিপোজিশনটা হচ্ছে অন, ঠিক আছে। খুব কমন একটা প্রিপোজিশন যেটার ব্যবহার সম্পর্কে এখন আমরা জানবো, ঠিক আছে। প্রিপোজিশনটা জানার আছে, প্রিপোজিশনটা যদি আমরা বুঝি তখন একটা সেন্টেন্সের ডিরেকশন সম্পর্কে আমাদের ধারণা হয়,
টাইমটা নিয়ে আমরা জানতে পারি, ওই সেন্টেন্সটার টাইমিংটা আমরা জানতে পারি, প্লেসিংটা আমরা জানতে পারি, মানে এক প্রিপোজিশনের মাধ্যমে আমরা এই জিনিসগুলো কিন্তু ভালোভাবে বুঝে নিতে পারি। মানে একটা সেন্টেন্সে ডিরেকশনটা কী বোঝাচ্ছে, একটা সেন্টেন্সের মানে কাজ যে কাজটা হচ্ছে সেটা কোন টাইমে হচ্ছে, কখন হয়েছে, আমরা এইসব ভালোভাবে কিন্তু প্রিপোজিশনের মাধ্যমে জানতে পারি। তাহলে এখন আমরা প্রিপোজিশনের ব্যবহার দেখব। সবার কাছে প্রিপোজিশনের কনসেপ্টটা আশা করছি ক্লিয়ার হয়েছে। আমি আরেকবার বলে দিই, প্রিপোজিশনটা হলো একটা সেন্টেন্সে সাবজেক্ট এবং অবজেক্টের মধ্যে যে সম্পর্কটা থাকে, সেই সম্পর্কটা কি, সেটা যেই ওয়ার্ডের মাধ্যমে আমরা বুঝতে পারি সেটাই হচ্ছে প্রিপোজিশন, সেটাই হচ্ছে গিয়ে প্রিপোজিশন। তাহলে আমরা এখন চলে যাই আমাদের আজকের যে প্রিপোজিশনটা সবার আগে আমরা জানবো, ঠিক আছে? আজকে আমরা সবার প্রথমে জানবো ইউজেস অফ অন, মানে আমরা সবার প্রথমে অনের ব্যবহার সম্পর্কে জানবো। তাহলে অনটা কি? হ্যাঁ, অন প্রিপোজিশনটা আমরা কখন ব্যবহার করবো? অন প্রিপোজিশনটা আমরা ব্যবহার করব কখন? যখন একটা জিনিসকে আমরা কোনো একটা কিছুর উপর রাখবো, ঠিক আছে? যেমন এই হাত, হাতের উপরে আমি এই প্যান্টটা রাখলাম, ঠিক আছে? এরকম কোনো একটা জিনিস যখন কোনো একটা কিছুর উপরে থাকবে, সেটাকে যখন আমরা লিখবো বা বলবো, তখন আমরা কি ব্যবহার করব? অন ব্যবহার করব, ঠিক আছে? যে আমি কোনো কিছু জিনিসের উপরে কিছু আছে যদি দেখাতে যাই আমরা, তখন আমরা অন ব্যবহার করব। অন আমরা প্রথমে কোথায়, প্রথমে যে ব্যবহারটা সম্পর্কে জানবো আমরা বিভিন্ন পয়েন্টে জানবো। সো এক নম্বর পয়েন্টে আমরা এটা মনে রাখব, কোনো জিনিসের উপরে দেখানোর জন্য আমরা অন ব্যবহার করব। আমরা এক্সাম্পলের মাধ্যমে বুঝি, তাহলে জিনিসটা আরও ক্লিয়ার হবে। দ্য বুক ইজ অন দি টেবল, বইটি টেবিলের উপরে আছে। যখন আমরা এরকম কোনো একটা জিনিসের উপরে আছে বোঝাবো, তখন আমরা অন ব্যবহার করব। তখন আমরা কি ব্যবহার করব? অন ব্যবহার করব। এখানে বলা হয়েছে দ্য বুক ইজ অন দি টেবল, মানে বইটি টেবিলের উপরে আছে। সো এখানে আমরা অন প্রিপোজিশনটা ব্যবহার করব। যেহেতু এখানে বইটি টেবিলের উপরে আছে বলা হয়েছে, সো আমরা এখানে অন প্রিপোজিশনটি ব্যবহার করব। আরেকটা এক্সাম্পল আমি দিই, দ্য পেপার ইজ অন মাই ডেস্ক, কাগজটি আমার ডেস্কের উপরে আছে, ঠিক আছে? মানে কাগজটি আমার ডেস্কের উপরে আছে। সো যখন মানে কোনো জিনিসের উপরে একটা কিছু রাখা হয়েছে বা আছে বলা হয়, তখন আমরা অন প্রিপোজিশন ইউজ করব। তখন আমরা কি ইউজ করব? অন প্রিপোজিশন ইউজ করব। এখানে আমি যদি লিখি, হি ইজ অন দি বাস স্টপ, হি ইজ অন দি বাস স্টপ, ঠিক আছে? হি ইজ অন দি বাস স্টপ। আমাকে কেউ বলতে পারবে এই সেন্টেন্সটা কি শুদ্ধ, এই সেন্টেন্সটা কি কারেক্ট? এটা কি সে বাস স্টপের উপরে আছে, সম্পূর্ণ ভুল না? এখানে কিন্তু অনেকে কিন্তু এই ভুলটা করে থাকে, জাস্ট বিকজ সেন্টেন্সের সাথে ওয়ার্ডটা যাচ্ছে
ওই জন্য অনেকেই এই ভুলটা কিন্তু করে থাকে। এটা কিন্তু কখনোই করা যাবে না, এইটা কিন্তু ভুল, ঠিক আছে? এটা ভুল, এটা কি, এটা কি, এটা কোনো জিনিসের উপরে কেউ না, এটা কিন্তু একটা পয়েন্ট অফ প্লেস বোঝাচ্ছে। সো এটা এটা একটা প্লেসের কথা বলা হয়েছে, এটা কোনো মানে জায়গা বলতে আবার মানে কোনো একটা জায়গার কথা বলা হয়েছে। সো এখানে অনটা কিন্তু ইউজ হবে না, হি ইজ অন দি বাস স্টপ, এটা কিন্তু রং, ঠিক আছে? আমাদের শুধুমাত্র যে মানে সেন্টেন্সটা ভালো শোনাচ্ছে বা সেন্টেন্সটার সাথে মানে ওয়ার্ডটার সাথে অন প্রেপোজিশনটা যে যাচ্ছে ওইটা ভেবে কিন্তু আমরা অন প্রেপোজিশনটা ইউজ করব না, এটা কিন্তু অনেকেই করে থাকে। সো এইটা কিন্তু ভুল, এটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে এখন আমরা অনের ব্যবহারটা আরেক জায়গায় দেখব, ঠিক আছে? অন আরে আর কোথায় কোথায় ব্যবহার হয় এখন আমরা দেখব। অন কিন্তু অনেক জায়গায় ব্যবহার হয়, সবগুলো হয়তো আমাদের মনে রাখা সম্ভব হয় না। যে এটা আমাদের মনে রাখতে হবে কীভাবে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, তাহলে কিন্তু সব কিছুই কিন্তু প্র্যাকটিসের উপর নির্ভর করে, মুখস্থের উপর না, ঠিক আছে? আমরা যতটা যতবার প্র্যাকটিস করব ততই আমাদের মাথায় থাকবে। সো আমাদের কিন্তু বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। এখন অনের আমরা আরেকটা ব্যবহার সম্পর্কে জানব, যেটা দুই নাম্বারে, ঠিক আছে? দিন এবং তারিখ দেখানোর জন্য বা দিন এবং তারিখের আগে, ঠিক আছে? দিন এবং তারিখের আগে আমরা প্রেপোজিশনটা ইউজ করব। যখন আমরা কোনো একটা সেন্টেন্সে কোনো একটা তারিখ কিংবা কোনো একটা ডে মানে স্যাটারডে সানডে বা কোনো একটা দিনের কথা বলবো, তার আগে আমরা কী ব্যবহার করব, অন ব্যবহার করব। যেমন একটা এক্সাম্পল আমি যদি লিখি, He will come. He will come on Wednesday. সে বুধবারে আসবে, ঠিক আছে? সে বুধবারে আসবে মানে আমরা একটা দিনের কথা উল্লেখ করেছি। সো দিনের আগে আমরা কী ব্যবহার করব, অন। আমাদের এটা মাথায় রাখতে হবে, দিন বা তারিখ যখন আমরা ব্যবহার করব, দিন বা তারিখের কথা যখন আমরা বলবো, তার আগে আমাদের অন প্রেপোজিশন ইউজ করতে হবে, তার আগে আমাদের অন প্রেপোজিশন ব্যবহার করতে হবে। I was born on 20th March 2001, ঠিক আছে? আমি 20 মার্চ 2001 সালে জন্মগ্রহণ করেছি। এখানে আমি তারিখের কথা বলেছি। সো আমরা কী শিখেছি এইমাত্র, যে তারিখের আগে আমরা অন প্রেপোজিশন ইউজ করব, তারিখের আগে আমরা কী ইউজ করব, অন প্রেপোজিশন। দিন এবং তারিখের আগে আমরা সব সময় অন প্রেপোজিশন ইউজ করব। আশা করছি এই পয়েন্টটা সবার কাছে ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা নেক্সট আরেকটা পয়েন্ট দেখব। যন্ত্র বা
এগুলো কিন্তু সবাইকে নোট করে ফেলতে হবে, ঠিক আছে? আমরা যাতে যাতে প্র্যাকটিস করতে আমাদের সুবিধা হয়, আমরা কিন্তু সবগুলো পয়েন্ট যেন নোট করে ফেলি, ঠিক আছে? সো আরেকটা পয়েন্ট কি, কোনো ডিভাইস মানে যন্ত্র বা মেশিনের আগে আমরা অন প্রিপোজিশন বসাবো, ঠিক আছে? কোনো ডিভাইস বা যন্ত্রের আগে আমরা অন প্রিপোজিশন বসাবো, ঠিক আছে? এখন আমি যদি বলি হি ইজ অন দ্য ফোন, সে তার মোবাইলে আছে, মানে সে মোবাইলে আছে বলতে মানে সে মোবাইল নিয়ে মোবাইল চালাচ্ছে কিংবা মোবাইল ইউজ করতেছে। সো আমরা সেই সময় যখন আমরা কোনো একটা ডিভাইস মোবাইল ফোন একটা ডিভাইস না, মোবাইল ফোন কিংবা কম্পিউটার ইউজ করব, তখন মানে কেউ আমি যখন বলবো হি ইজ অন হিজ কম্পিউটার, তখন আমরা কী ব্যবহার করব? এই যে আমি বললাম এখানেই কিন্তু আমরা অন প্রিপোজিশনটা ইউজ করেছি। যখন আমরা কোনো ডিভাইস কিংবা মেশিন নিয়ে কথা বলবো তখন আমরা অন প্রিপোজিশন ব্যবহার করব। ওই যে ডিভাইস বা মেশিনটার আগে আমরা অন প্রিপোজিশনটা ব্যবহার করব। যে এক্সাম্পল যেমন দিলাম হি ইজ অন দি ফোন, ঠিক আছে? ঠিক আছে, হি ইজ অন দি ফোন। আরেকটা এক্সাম্পল দি, শি হ্যাজ বিন অন দি কম্পিউটার, সে তার কম্পিউটার চালাচ্ছে, ঠিক আছে? শি হ্যাজ বিন অন দি কম্পিউটার, সে তার কম্পিউটারটি চালাচ্ছে। সো যখন আমরা এরকম কোনো ডিভাইস বা মেশিনের কথা বলবো তার আগে আমরা সবসময় কী ব্যবহার করব? অবশ্যই অন ব্যবহার করব, ঠিক আছে? এখন আমরা অনের নতুন আরেকটা নতুন একটা ব্যবহার সম্পর্কে জানবো। এই পয়েন্টটা আশা করছি সবার কাছে ক্লিয়ার হয়ে গেছে, আর পয়েন্টগুলো অবশ্যই অবশ্যই সবাই নোট করে ফেলবেন। লাইভ ক্লাসটা বেশি বেশি করে শেয়ার করতে থাকুন বিভিন্ন স্টাডি গ্রুপগুলোতে, এবং বেশি করে করে আপনার ফ্রেন্ডদেরকে কমেন্ট সেকশনে মেনশন করবেন, যাতে করে আমাদের সবার সাথে তারাও যেন ক্লাসটা জয়েন করতে পারে। তাহলে এখন আমরা নতুন একটা ব্যবহার সম্পর্কে জানি, যেটা হচ্ছে ফোন নাম্বার। যখন আমরা একটা সেন্টেন্সে বডির কোনো অংশ নিয়ে কথা বলবো বা বডি কোনো অংশ উল্লেখ করব, তখন আমরা তার আগে কী বসাবো? অন প্রিপোজিশন বসাবো। তার আগে আমরা অন প্রিপোজিশনটা বসাবো। যেমন এক্সাম্পল যদি আমি দিই, দ্য আইসক্রিম ফেল অন মাই লেগ, মানে আমার পায়ে, এটা আমার একটা বডির অংশ না, আমার পায়ে আইসক্রিমটি পড়ে গেছে। সো আমরা যখন এখানে আমার পা মানে একটা বডির একটা অংশ নিয়ে কথা বলেছি, সো এর আগে আমরা অন প্রিপোজিশন ব্যবহার করেছি। এর আগে আমরা কী ব্যবহার করেছি? অন প্রিপোজিশন। সো যখন আমরা বডি আমাদের সেন্টেন্সে বা আমাদের কথায় বডির কোনো অংশ নিয়ে কথা বলবো বা বডির কোনো অংশ উল্লেখ করবো, তার আগে আমরা অন প্রিপোজিশন ইউজ করবো। আরেকটা এক্সাম্পল দি, She wears her engagement ring on her finger. সে তার এঙ্গেজমেন্টের রিংটি তার আঙ্গুলে পরিধান করেছে। সো সে তার, এখানেও আমরা একটা বডি পার্টের কথা উল্লেখ করেছি, সো এখানেও কি ইউজ করেছি আমরা? অন প্রিপোজিশন ইউজ করেছি। এখানেও আমরা অন প্রিপোজিশন
ইউজ করেছি। সো এখন আমরা আরেকটা এবং এটা হচ্ছে লাস্ট ওয়ান, লাস্ট ওয়ান অনের একটা প্রিপোজিশনের একটা ব্যবহার দেখব, এরপরে আমাদের অন অন প্রিপোজিশনের ব্যবহার শেষ। এই পাঁচটা পয়েন্ট আমরা মোটামুটি মনে রাখতে পারলে আমাদের আলহামদুলিল্লাহ প্রিপোজিশন অন প্রিপোজিশন কোথায় ব্যবহার করতে হবে এইটা নিয়ে কোনো ঝামেলায় পড়তে হবে না। আর এটা আমাদের মনে রাখার কৌশল কি, আমাদের বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। কথা বলার সময়, কাজ করার সময় আমরা মাথায় যদি এই জিনিসগুলো খেয়াল করতে থাকি, আস্তে আস্তে জিনিসটা সবার কাছে মানে আয়ত্তে চলে, সবার আয়ত্তে চলে আসবে, যার জন্য আমাদের বেশি বেশি কী করতে হবে, প্র্যাকটিস করতে হবে। সো আমরা এখন লাস্ট ওয়ান দেখি। কোনো জিনিসের অবস্থা বোঝাতে, অবস্থা আই মিন স্টেট, কোনো জিনিসের স্টেট বোঝাতে আমাদেরকে অন ব্যবহার করতে হবে। আমরা এক্সাম্পলের মাধ্যমে আরেকটু ক্লিয়ার করে বুঝি। He has been on bed rest for past two days. সে গত দুদিন ধরে ব্যাড রেস্টে আছে। কেন আছে তার অবস্থাটা আমরা নিশ্চয়ই বুঝতে পারছি। তার অবস্থাটা কি, সে অসুস্থ, তার কারণে সে দুদিন ধরে ব্যাড রেস্টে আছে। যেহেতু একটা সেন্টেন্স আমরা বুঝতে পারলাম না তার অবস্থাটা কি, এখানে সাবজেক্টের অবস্থাটা আমরা বুঝতে পেরেছি, সো এই জন্য আমরা এই জায়গায় যখন কোনো একটা কিছুর অবস্থা বোঝাবে সেই অবস্থাটা বোঝানোর ক্ষেত্রে আমরা অন প্রেপোজিশন ব্যবহার করব। আরেকটা এক্সাম্পল দিই। Mango juice is on demand. Mango juice is on demand. গরমকালে কিন্তু ম্যাঙ্গো জুসের চাহিদাটা বেড়ে যায়, কারণ তখন আমের সিজন থাকে, আমটা খুব বেশি বের হয়, সো ম্যাঙ্গো জুসের ডিমান্ডটাও কিন্তু তখন বেড়ে যায়। এখানে আমরা অবস্থাটা বুঝতে পারছি না, সো এরকম যখন অবস্থা বোঝাবো সেই ক্ষেত্রে আমরা অন প্রেপোজিশনটা ইউজ করব। আশা করছি সবার কাছে ক্লিয়ার হয়েছে অনের ইউজ সম্পর্কে। আশা করব কেউ আর অনের ইউজটা ভুলে যাব না, সবাই বেশি বেশি করে আমরা এসব প্র্যাকটিস করতে থাকবো, তাহলে কিন্তু এগুলো আর আমাদের মাথা থেকে বের হবে না। ঠিক আছে, এখন কি আমরা একটা নতুন প্রেপোজিশনের ব্যবহার সম্পর্কে জানব। যেহেতু আমরা এখন অন প্রেপোজিশনটা পড়েছি, এখন আমরা পড়ব অন টু। এখন আমরা কি পড়ব, অন টু, এটাও একটা প্রিপোজিশন আমরা সবাই জানি। সবাই বেশি বেশি করে লাইভ ক্লাসটা বিভিন্ন স্টাডি গ্রুপে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এখন আমরা জানব অন টু প্রিপোজিশনের ব্যবহার। এটার ব্যবহারটাও প্রথমে আমি যেই পয়েন্টটা বলবো সেটাও অনেকটা অনের ব্যবহারের মতো। যেমন কেন বলতেছি অনের ব্যবহারের মতো, কারণ হচ্ছে অনটা আমরা কী শিখেছিলাম, কোনো একটা জিনিসের উপরে যখন আমরা কিছু একটা রাখবো তখন সেটা কী হবে, তখন সেখানে অনের ব্যবহার হবে, যখন কোনো একটা জিনিসের উপর আমরা একটা কিছু রাখবো তখন। এখন কোনো একটা জিনিসের উপর যখন কিছু একটা মানে মুভমেন্ট অবস্থায় আসবে তখন আমরা কী ব্যবহার করব, অন টু ব্যবহার করব। যদি আমি বলি একটা টেবিল রাখা আছে, টেবিলটার উপরে একটা বিড়াল হেঁটে আসলো,
হেঁটে বা লাফ দিয়ে উপরে উঠলো, ঠিক আছে। তখন আমরা যেহেতু এটা একটা মুভমেন্ট হয়েছে না, বিড়ালটা এই জায়গা থেকে লাফ দিয়ে এটার উপরে এসে বসলো, তখন সেটা অন টু ব্যবহার হবে। সেই জায়গায় কোন প্রিপোজিশনটা ব্যবহার হবে? যেহেতু এখানে মুভমেন্ট আছে, যদি ক্যাটটা মানে বিড়ালটা টেবিলের উপরে আগে থেকেই থাকতো বা ওটাকে রাখা হতো, তখন সেটা সেখানে অন বসবে। কিন্তু ক্যাটটা যখন লাফ দিয়ে এখানে এসেছে, তখন এখানে আমরা কি প্রিপোজিশন ব্যবহার করব? অন টু প্রিপোজিশন ব্যবহার করব। আশা করছি ক্লিয়ার হয়েছে আপনাদের কাছে অন টু কখন ব্যবহার হবে? কোনো একটা টেবিলের উপর বা কোনো একটা কিছুর উপর যখন মুভমেন্ট করে কোনো কিছু রাখা হবে বা আসবে, তখন সেখানে আমরা অন টু প্রিপোজিশন ব্যবহার করব। এখন এক্সাম্পল আমি লিখি, মুভমেন্ট করে কোনো কিছুর উপর আসলে অন টু বসবে। মুভমেন্ট করে কোনো কিছুর উপর আসলে কি বসবে? অন টু বসবে। সো এখন আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখি। এখানে কি বলা হয়েছে? মুভ দ্য বুকস অন টু দি শেলফ, শেলফের উপরে বুকগুলো সরিয়ে রাখো, বইগুলো সরিয়ে রাখো। সো এখানে একটা মুভমেন্ট দেখা যাচ্ছে না, মানে বইটাকে এখান থেকে নিয়ে ওখানে সরিয়ে রাখো। যেহেতু এখানে একটা মুভমেন্ট আছে, সেখানে আমরা কি প্রিপোজিশন ব্যবহার করব? অন টু ব্যবহার করব। কোনো একটা কিছুর উপরে যখন মুভমেন্ট করে কিছু একটা রাখা হবে বা কিছু একটা আসবে বা ওখানে যাবে, তখন আমরা অন টু প্রিপোজিশনটা ব্যবহার করব, ঠিক আছে। আশা করছি সবার কাছে ক্লিয়ার হয়েছে এই ব্যাপারটা। এখন আমরা আরেকটা ব্যবহার দেখব, অন টু এর আরেকটা ব্যবহার সম্পর্কে জানব। যখন কোনো জিনিস সম্পর্কে বা কোনো কিছু কোনো বিষয় নিয়ে আমাদের পুরোপুরি জানা থাকবে বা পুরোপুরি আমরা আগে থেকে কোনো একটা জিনিসের বা কোনো একটা ব্যাপারে অ্যাওয়্যার থাকি, তখন আমরা কি ব্যবহার করব? অন টু ব্যবহার করব। এটা হয়তো একটু শুনতে আপনারা আপনাদের বুঝতে সমস্যা হচ্ছে, আমি যখন এক্সাম্পল দিয়ে বলবো তখন আপনাদের কাছে আরেকটু ক্লিয়ার হবে। They knew I was on to their plan. তারা জানতো যে আমি তাদের প্ল্যান সম্পর্কে আগে থেকেই জানি। সো ওদের প্ল্যান কিছু মানুষ প্ল্যান করেছে, ওই প্ল্যানটা সম্পর্কে আমি আগে থেকেই জানি, ঠিক আছে। যখন আমরা এরকম মানে আগে পুরোপুরি একটা জিনিস সম্পর্কে আমরা আগে থেকেই যখন জানবো, আমাদের জিনিসটা সম্পর্কে পুরোপুরি বিষয় জানা থাকবে, সেই ক্ষেত্রে আমরা
onto ব্যবহার করবে যেমন দে নিউ আই ওয়াজ অনটু দেয়ার প্ল্যান ঠিক আছে এখন আমরা মানে এখানে কি বলছে তারা জানে তাদের প্ল্যান সম্পর্কে আমি আগে থেকে জানি সো এই ক্ষেত্রে আমরা অনটু প্রেপোজিশন ব্যবহার করব আমরা আরেকটা এক্সাম্পল দিই আচ্ছা আমরা আরেকটা আরেকটা এক্সাম্পল দিয়ে দেখি একটা বড় লাইন লিখেছি হি ক্যান্সেলড দ্য সারপ্রাইজ পার্টি ওয়েন হি কেম টু নো দ্যাট উই ওয়ার অন টু হিজ সারপ্রাইজ সে তার সারপ্রাইজ পার্টিটি ক্যান্সেল করেছে যখন সে জানতে পারলো যে তার প্ল্যান সম্পর্কে আমরা আগে থেকে জানি আমরা অন টু এর জায়গায় যদি আমি এখন বলি এই যে ফুললি অ্যাওয়্যার ঠিক আছে ফুললি অ্যাওয়্যার তাহলে এখন মানে আগে থেকেই আমরা তার প্ল্যান সম্পর্কে সচেতন ছিলাম তাহলে এখন বুঝতে আর একটু ক্লিয়ার হয়েছে না আমরা অন টুটা কখন ব্যবহার করব যখন কোনো একটা বিষয় নিয়ে আমরা পুরোপুরি জানবো বা কোনো একটা বিষয় নিয়ে আমাদের জানা থাকবে তখন সেই ক্ষেত্রে আমরা অন টু ব্যবহার করব তখন আমরা কি ব্যবহার করব অন টু প্রেপোজিশন ব্যবহার করব আশা করছি এই পয়েন্টটা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে অন টু এর দুটো ব্যবহার সম্পর্কে আমরা জেনেছি এই দুটোই হচ্ছে অন টু এর ব্যবহার ঠিক আছে প্রথমেটা কি যখন কোনো একটা কিছু কোনো একটা জিনিসের উপর মুভমেন্ট করে আসবে বা রাখা হবে তখন সেখানে আমরা অন টু ব্যবহার করব আর এই যখন কোনো একটা জিনিস সম্পর্কে আমরা পুরোপুরি জানবো বা পুরোপুরি সেটা সম্পর্কে আমাদের জ্ঞান থাকবে তখন আমরা অন টু ব্যবহার করব মানে এইটা কিন্তু আমরা ইনফর্মাল ওয়েতে ব্যবহার করি এটা কেন বলছি আমরা নেক্সট প্রেপোজিশন যখন পড়বো তখন বুঝবো আমরা কেন বলছি এটা ইনফর্মাল ওয়েতে ব্যবহার হবে আর আমরা এমনিতেই সেন্টেন্সে দেখতে পাচ্ছি এটা কিন্তু ইনফর্মাল ওয়েতে আমরা অন টুটা ইউজ করেছি এরপরে আমরা এখন নতুন আরেকটা প্রেপোজিশনের ব্যবহার জানবো এখন আমরা জানবো ইউজেস অফ আপন ইউজেস অফ আপন আপন একটা প্রেপোজিশন আমরা সবাই জানি আপন একটা প্রেপোজিশন এখন আমরা জানবো আপন প্রেপোজিশন আপনটা আমরা কখন ব্যবহার করব ইমিডিয়েটলি আফটার ডুইং সামথিং অর সামথিং হ্যাপেন্স মানে যখন কোনো একটা কিছু ইমিডিয়েটলি ঘটবে বা কিছু একটা ঘটেছে তখন আমরা ইমিডিয়েটলি যখন কোনো একটা ঘটনা ঘটবে এবং কোনো একটা কিছু ঘটেছে সেই ক্ষেত্রে আমরা আপন ব্যবহার করব কখন ব্যবহার করব যখন কোনো একটা কিছু ইমিডিয়েটলি ঘটবে আমি যদি এক্সাম্পল লিখি
Nafisa got married immediately immediately passing out the college. এখন আমরা এই জায়গাটাতে কি ব্যবহার করব? আপন প্রিপোজিশন। এখানে আমরা কি ব্যবহার করব? আপন প্রিপোজিশন। Nafisa got married immediately upon passing out the college. immediately passing out the college যখন মানে সে নাফিসা ইমিডিয়েটলি তার কলেজের কলেজ পাস করার পরপরে সে বিয়ে করে ফেলেছে। সো এখানে ইমিডিয়েটলি একটা ঘটনা ঘটেছে না, সো এই যে ইমিডিয়েটলি যখন কোনো ঘটনা ঘটবে বা ঘটেছে বোঝাবে, সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? আপন প্রিপোজিশন ব্যবহার করব। সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? আপন প্রিপোজিশন ব্যবহার করব। আরেকটা এক্সাম্পল দিই। Sorry for my bad handwriting. Upon declaration of her result, she rushed towards her mother. তার result declare হওয়ার পরপরে সে দ্রুত তার মায়ের কাছে চলে যায়, ঠিক আছে? সে সো এখন মানে আপন ডিক্লারেশন অফ হার মানে তার রেজাল্ট পাবলিশ হওয়ার সাথে সাথেই সে তার মায়ের কাছে চলে যায়। সো এইখানে একটা ইমিডিয়েট ব্যাপার দেখাচ্ছে না, মানে ইমিডিয়েটলি কোনো একটা ঘটনা ঘটেছে এমন বোঝাচ্ছে না। সো ইমিডিয়েটলি কোনো একটা ঘটনা যখন ঘটবে বা বোঝানো হবে তখন আমরা আপন প্রেপোজিশনটা ইউজ করব। আশা করছি আপনের এই পয়েন্টটা আপনাদের ক্লিয়ার হয়েছে। এখন আমরা আরেকটা পয়েন্ট সম্পর্কে জানবো, আপনের আরেকটা ব্যবহার দেখবো। এখন আমরা আপনের ইউজটা কিন্তু আমি একটু আগে বলেছিলাম না, ওখানে অন্টুটা ইনফর্মাল ওয়েতে ব্যবহার হয়। এই যে আপনের ইউজটা কিন্তু আচ্ছা, এখন আমরা আপনের আরেকটা ব্যবহার জানবো। আপনটা ইউজ হবে কখন? অনের জায়গায়, মানে ফর্মাল ওয়েতে। যেমন মানে অনের জায়গায় কেন ব্যবহার হবে বলছি, এখন আপনারা দেখবেন। মানে অনের ব্যবহারটা আমরা যখন করি, যখন আমরা আরেকটু ফর্মাল ওয়েতে যখন অনের ব্যবহারটা করব, তখন অনের জায়গায় আমরা আপন ব্যবহার করব। অনেক সেন্টেন্স আছে না যেখানে মানে কোনো একটা জিনিসের উপরেই কিংবা আমরা এই কথাটা বলছি, তখন সেই ক্ষেত্রে অন আসতে পারে, কিন্তু তখন সেই আমাদের সেন্টেন্সটাকে আরও ফর্মাল ওয়েতে আরও মার্জিত ভাষায় বলার জন্য আমরা অনের জায়গায় আপন ইউজ করব। যেমন কিছু ভার্ব এমন থাকে যেগুলোতে আমরা অন সরিয়ে সবসময় কী ব্যবহার করব, সেগুলোতে আমরা অন সরিয়ে আপন ব্যবহার করব। যেমন কিছু ওয়ার্ড এমন থাকে, যেমন ডিমান্ড, কনগ্রেচুলেট, ইনসিস্ট, এইসব ওয়ার্ডের ওয়ার্ডে আমরা অন ব্যবহার করব না। এসবের আগে আমরা অনের জায়গায় কী ব্যবহার করব? আপন ব্যবহার করব। এক্সাম্পল বলি,
my whole future. এই জায়গাটাতে কিন্তু আমরা ডিপেন্ড আপন ইউ এর জায়গায় আমরা কিন্তু অন ব্যবহার করতে পারতাম, কিন্তু এটাকে আমরা ডিপেন্ড ওয়ার্ডটা, ঠিক আছে, এটা কিন্তু খুব মানে ফর্মালি ব্যবহার করা হয়। যখন আমরা ফর্মাল ওয়েতে ব্যবহার করব তখন আমরা ডিপেন্ড আপন ইউ, অন এর সময় আমরা অন এর জায়গাতে আপন ব্যবহার করব। এই জায়গায় আমরা অন ব্যবহার করব না, এখানে আমরা অন ব্যবহার করব না, এখানে আমরা আপন ইউজ করব। They congratulated him upon his success. তার সাকসেসে তারা তাকে কনগ্রেচুলেট করেছে, এটাও কিন্তু ফর্মাল ওয়েতে। সো এইখানে আমরা কি ব্যবহার করব, মনে হচ্ছে না অন হিজ সাকসেস, বাট আমরা এখানে অন ব্যবহার করব না, এখানে আমরা অন ব্যবহার করব না, এখানে আমরা আপন ইউজ করব, এখানে আমরা আপন ইউজ করব। যখন ডিমান্ড, কনগ্রেচুলেট, এক্সপিরিয়েন্স, হ্যাপেন্স, ইনস্টিটস, ইনসিস্ট, এসব ওয়ার্ডের আগে আমরা কি ব্যবহার করব, আপন ব্যবহার করব। এখানে আমরা কখনোই অন ইউজ করব না, এগুলো খুবই ফর্মাল ওয়ার্ড, এগুলোর আগে আমরা সবসময় আপন ইউজ করব। আরেকটা জায়গায় আমরা আপন ইউজ করব, কোনো কিছু যখন ঘটবে, ঠিক আছে, কোনো কিছু ঘটবে, কোনো কিছু যখন ঘটবে বোঝাবে তখন, বা কোনো কিছু একটা হতে চলেছে এমন যখন বোঝাবে তখন আমরা আপন ইউজ করব। হিজ, আমি যদি বলি আওয়ার এক্সাম, এক্সামস উইল সুন বি সুন আপন আস, উইল সুন বি আপন আস, মানে খুব শীঘ্রই আমাদের এক্সাম হবে, ঠিক আছে, আমাদের উপর আমাদের এক্সামের চাপ আসবে, ঠিক আছে। কখনোই আমি এখন লিখি আওয়ার এক্সাম ঘটবে বোঝাবে এমন ক্ষেত্রে আমরা আপন ইউজ করব, তখন আমরা কি ইউজ করব, আপন ইউজ করব।